আরবের মানুষগুলো ওদের স্বভাব ছিল কি জানেন, চুরি করত, ওরা ডাকাত ছিল, চুরি না ডাকাত, ওরা কি ছিল, ডাকাতি করত। এরপরে সন্ধ্যার পর ওদের প্রত্যেক ধনীদের বাড়িতে মদের আসর বসতো, মদ খাওয়ার পর বড় মেয়ের বাড়িতে, মদ খাওয়ার পরে নাচ গান শুরু হতো, নর্তকীরা নাচতো। এরপরে নাচের পরে জেনাবে বিচার, পোস্ট কোয়ার্টার ছিল, প্রত্যেক বড় লোকের পোস্ট কোয়ার্টারের ব্যবসা, সুদের ব্যবসা, মদের ব্যবসা, পোস্ট কোয়ার্টারের ব্যবসা, এগুলো বড় লোকরা করত আরবের, এগুলো চলতো প্রত্যেক বড় লোকের বাড়িতে। মদ খেয়ে মাতাল হয়, জেনা করে, বুথ হয়ে পড়ে থাকতো, সকাল পর্যন্ত শীত হয়ে পড়ে থাকতো ওগুলো। এরপরে ডাকাতি করা এদের পেশা ছিল, খুনখারাবি তো নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল। সেই মানুষগুলোর কাছে আল্লাহ নবী কোরআন নিয়ে আসছেন, উতরকর হেরাসেব সয় কওমে আয়া আওর এক নুসখা একি মিয়াসাত লায়া। আল্লাহ নবী কোরআন নিয়ে যখন আসলেন, কোরআন যখন ওদের সামনে রাখলেন, যেই জাতি এত নোংরা ছিল, আল্লাহর ঘরখানায় কাবার দেয়ালের মধ্যে লেখে আমি 100 নারীর সঙ্গে জেনা করেছি, নাউজুবিল্লাহ যরগন, আরেকজন নিচি দিয়ে লেখে আমার নাম অমুক, বাপের নাম অমুক, আমি করছি 102 জন নারীর সঙ্গে জানা, আরেকজন লেখে আমার নাম অমুক, আমার বাপের নাম অমুক, আমি 105 জন নারীর সঙ্গে জানা করছি, আমি হলাম তোদের চাইতে সেরা বীর পুরুষ। এত বড় খারাপ মানুষ কাবা শরীফের দেয়ালের মধ্যে, কাপ গেলা গেলাফের মধ্যে এই সমস্ত জেনার কথা লেখা রাখে, কত নোংরা তারা, ল্যাংটা হয়ে তপ করে, একজন আরেকজনের লজ্জাস্থান, পর পুরুষের সামনে, নারী পুরুষের সামনে, নারী পুরুষ নারীদের সামনে দেখায়, এই ল্যাংটা হয়ে তপ করে, জিজ্ঞাসা করে ল্যাংটা হয়ে তপ করেন কেন, কয় কাপড় কিনছি সুদের টাকা দিয়ে, নাফাক টাকা, এই জন্য এই নাফাক কাপড় পইরা আল্লাহর ঘর তপ করা ঠিক না, চামড়ার কাপড় পইরে তপ করে, কত খারাপের খারাপ, কত খারাপ সিদ্ধ করে দেন, কাপড় নাফাক সুদের টাকা দেখেছে, এই জন্য ল্যাংটা হয়ে আল্লাহর দেওয়া চামড়ার কাপড় পইরা তপ করতে আসছে। এগুলোর সামনে আল্লাহ নবী কোরআন নিয়ে আসছেন, কোরআন নিয়ে আসার পরে এই মানুষগুলি কেমন মানুষ হয়ে গেল, আল্লাহু আকবার, এই মানুষগুলি কেমন দামি মানুষ হয়ে গেল, এই মানুষগুলো এত দামি হয়ে গেল, এত দামি হয়ে গেল, এত দামি হয়ে গেল। এই মানুষগুলোর মধ্যে একজন মানুষ হলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, পারস্য সাগরের পারে দাঁড়ায় গেলেন, পারস্য সাগরের পারে দাঁড়ায় দেখে ওই আফ্রিকান বাদশাহ লঞ্চ স্টিমার সব বন্ধ করে দিয়েছে, সাগর পাড়ি দেওয়ার মতো কিচ্ছু নাই। এবার সাহাবীদের বললেন, সঙ্গীদের বললেন, তোমরা কি এই পর্যন্ত আল্লাহর দিন রাখবা না, সাগরের ওই পারে নিয়ে যাবা? বলল, গোটা দুনিয়া আল্লাহর দিন সরায় দিতে চাই, আল্লাহর দিনের দাওয়াত দিতে চাই, কেমনে যাব? কয়, কোনো চিন্তা নাই, যার সঙ্গে আল্লাহ আছে তার কোনো চিন্তা নাই, আল্লাহর কাছে দোয়া করো, হাসবুন আল্লাহু নিয়মাল ওয়াকিল নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির। এই দোয়া পরে যখন অর্ডার দিলেন ঝাঁপ দেওয়ার সমুদ্রের মধ্যে, সেনাপ্রধান ঝাঁপ দিতে বললে, ঝাঁপ দেওয়ার সৈনিকদের দায়িত্ব, ঝাঁপ দিলেন যা করে আল্লাহ, ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সমুদ্রের পানি শক্ত বানায় তাদের জন্য রাস্তা বানায় দিল, গোটা পারস্য সাগর পার হয়ে গেল, একজন সৈনিক ডোবে নাই, একজন সৈনিক হারায় নাই, একটা ঘোড়াও ডোবে নাই, সবগুলোকে নিরাপদে পাপ পৌঁছায় দিল। কে চিল্লায় কম, জঙ্গলার মধ্যে যখন গেলেন, বাঘের চিৎকার শুরু হয়ে গেল, জঙ্গলা পার হয়ে রাজধানী দিয়ে যাওয়া লাগবে, রাতের বেলা জঙ্গলার মধ্যে থাকা লাগবে, পাহাড়ের টিলার মধ্যে দ্বারা ভাষণ দিতেছি, আয়াতু আল হাসনাতু আছে বাউ নানু আসহাবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা ইন্না নাজিলুনা ফামান ওয়াজাদনা বাদাহু কাতালনাহু। হে জঙ্গলার বাঘ বা লোক শোনো, আমরা রাত্রে বেলা এখানে থাকব, আমরা কোনো সাধারণ পাবলিক না, আমরা নবী আরবি মোহাম্মদ রাসূলুল্লাহ সাহাবি, আমরা মোহাম্মদ রাসূলুল্লাহ সৈনিক, আমরা এসেছি আল্লাহর কোরআন পৌঁছে দেওয়ার জন্য, আমরা রাত্রে এখানে থাকব, আমি এদের সেনাপ্রধান, আমি অর্ডার দিলাম তোমরা জঙ্গলা ছেড়ে চলে যাও, যদি না যাও একটারও জিন্দা রাখবো না, সবাই রে মেরে ফেলবো। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কয়, ও বাঘ রে ভাল্লুক রে, আমার সৈনিকরা ঘোষণা দিয়েছে, জলদি করে পালা যা, আমার সৈনিকদের জন্য জঙ্গলা খালি করে দে। আমার প্রিয় বান্দা, আমার মাহবুব বান্দারা ঘোষণা দিয়েছেন, ওরা যদি হত্যা না করে আমি আল্লাহ হত্যা করে ফেলবো, তোদের একটারেও রাখবো না,
যেদুলাও আকসাম আল্লাহু ইলা বাররাব এমন কিছু বান্দা আছে ওরা কসম করে কোন কথা বললে আমি আল্লাহ ওই কসম পূরণ করা ওয়াজিব হয়ে যায় এই সৈনিকরা যদি হত্যা নাও করত একটা বাঘ একটা সিংহ বাঁচত না আল্লাহ তারা মেরে ফেলতেন আল্লাহ ঘোষণা দিলেন ও বাঘ ভাল্লুকে জলদি করে পালা যদি বাঁচতে যাও সবগুলোকে মেরে ফেলবো আমার সাত তাদের মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন যা জঙ্গলা ছেড়ে চলে যা ওই জঙ্গলার মধ্যে একটা প্রাণীও ছিল না সব প্রাণীগুলো সব পালা গেছে শুধু আল্লাহ পাকের ভয়তে যেই মানুষগুলো এত নোংরা ছিল সেই মানুষগুলো এত দামি হয়ে গেল তাদের একটা ভাষণের জঙ্গলা খালি হয়ে যায় তাদের দোয়ায় সমুদ্রের পানি বরফ হয়ে রাস্তা তৈরি হয়ে যায় ও বন্ধু আমার এটা হলো কোরআনের মুজিজা কিসের মুজিজা এই কোরআন পড়ে কোরআন বুঝে কোরআন আমল করে মানুষগুলো দামি মানুষ হয়ে গেছে আজ আমরা কোরআন ছেড়ে দিয়েছি ঠিক কিনা বলেন আমরা কোরআন পড়ি না কোরআন পড়তে চাই না বুঝতে চাই না মানতে চাই না যেটুক জানি সেটুক কোনো মানি না জানি এর পরে মানি না যদি হুজুর অন্যায় করে ক হুজুর হয়ে এই অন্যায়টা কেমনে করলো যদি পাবলিক অন্যায় করে ক হুজুর আমরা তো বুঝি না এই জন্য করছি কয় বেটা তুই হুজুরের ভুল দিল্লি কেমনে যদি না বুঝুস এমনটা হয় না কোন হুজুর যদি অন্যায় করে হুজুর মানুষ এই অন্যায়টা কেমনে করলো হ্যাঁ এটা কি ঠিক হলো আজকে একেবারে দেশে আর হুজুর নাই সব শেষ আর যদি পাবলিক করে কেউ আপনি অন্যায় করলেন ক হুজুর আমরা তো বুঝি না এই জন্য মূর্খ সূর্খ মানুষ এই জন্য করে আলাইছি হয় না আসলে বুঝে কিন্তু মানে না বুঝে কিন্তু মানে না এই জন্য আসেন ও জামানা মে মাজেজ থি আমেলে কর আহ কর আর ইয়ে জামানা মে হাম খার তবাহ রহি হায় তারে কে কর আহ কর ওই জামানায় মানুষগুলো দামি ছিল কোরআনের উপর আমল করার কারণে আর আমরা বেইজ্জত হচ্ছি লাঞ্ছিত হচ্ছি কোরআন ছেড়ে দেওয়ার কারণে